Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channeler dini bhai bonera. Ami asha kori Allah taala oshesh rahmate apnara bhalo achen shusto achen. Alhamdulillah. Aaj ami ottonto guruttopurno chotto ekti video niye apnader shonge alochona korbo. Ei video tite ami bolbo je eshar farz namazer pore kingba nafol shorboshesh namazer pore apni jodi koshto kore ei chotto ek shobder ekti dua ba amol 100 বার কষ্ট করে পড়তে পারেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আপনার মনের সমস্ত নেক আশাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন হতে পারে আপনি ঋণের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন অথবা আপনি বিভিন্ন ধরনের দুশ্চিন্তার মধ্যে আছেন আপনার যত সমস্যা সমাধান আল্লাহ তাআলা এই ছোট আমলের বদলতে গায়বী সাহায্যের মাধ্যমে হলো আপনাকে করবেন ইনশাআল্লাহ আমরা ফল পেয়েছি আপনিও ফল পাবেন ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের শেষ নামাজ হলো এশার নামাজ সময়ের বিবেচনায় শেষ নামাজ হলো তা ফজিলতের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর নামাজ হলো এশা ও ফজরের নামাজ তারা যদি এই নামাজের ফজিলত সম্পর্কে জানতো তাহলে অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও সেই নামাজে শরীক হতো এটি বুখারী শরীফের 615 নম্বর একটি হাদিস এছাড়াও অন্য আরেকটি সহিহ মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে যেই ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো সহিহ মুসলিম হাদিস নম্বর 1300 77 বলা হয়েছে এশার নামাজ কতটা ফজিলতপূর্ণ এই উপরোক্ত হাদিস থেকে আমরা সুস্পষ্ট ভাবে বুঝতে পারলাম সাধারণ সময়ের ইবাদত আল্লাহ তাআলার নিকট কত অসাধারণ হয় থাকে তাছাড়া এই নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করা হয় এর ফজিলতও কিন্তু বাড়বে বহুগুণে জামাতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জামাতে নামাজের ফজিলত একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি এটি মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে এশার ফরজ নামাজের পর আমরা দুই রাকাত সুন্নত নামাজ পড়ব এই নামাজের বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে এটা বাদ দেওয়া উচিত হবে না দিনি ভাই বোনেরা কিছু মানুষ মনে করেন চার রাকাত ফরজ ও তিন রাকাত ভিতরের ওয়াজিব নামাজ আদায় করলেই হবে সুন্নত বাদ দিলেও হয় এটা শয়তানের কুমন্ত্রণা ছাড়া কিছুই নয় নিয়মিত কোনো সুন্নত বাদ দিলেও গুনাহ হবে এশার পরে দুই রাকাত সুন্নতের ফজিলত সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত অর্থাৎ সুন্নতে মুআক্কাদা নিয়মিত আদায় করবে তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা হলো যোহরের আগে 4 রাকাত সুন্নত নামাজ পরে দুই রাকাত সুন্নত নামাজ মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত এবং ফজরের আগে দুই রাকাত তিরমিজি শরীফের 414 নম্বর একটি হাদিস আমরা এশার সর্বশেষ নফল নামাজের পরে এই ছোট আমলটি করব যে ছোট সূরা বা যে ছোট দোয়া পাঠ করলে আল্লাহ আপনার মনের নেক বাসনাগুলো পূর্ণ করেন আবু সুলাইমান দারানি বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো প্রার্থনা করতে চায় বা দোয়া করতে চায় বা কোনো কিছু চায় সে তার উচিত হবে প্রথম দরুদ পাঠ করা এবং দরুদ দ্বারাই দোয়া শেষ করা কেননা আল্লাহ তাআলা উভয় দরুদ কবুল করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দরুদ পাঠ করো আল্লাহর শান এরূপ নয় যে কেউ তার কাছে দুইটি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন অপরটি তিনি করবেন না সূরা ইখলাস আমরা তিনবার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব আমাদের মনের নেক আশাগুলো পূর্ণ করার জন্য অর্থাৎ যেই ব্যক্তি দৈনিক এশার নামাজের পর আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম ইয়া জাহিরু 100 বার পাঠ করে তার মনের সকল নেক বাসনা আল্লাহ তাআলা পূর্ণ করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এবার আপনাদের সামনে নিয়মটি সংক্ষেপে তুলে ধরছি কিভাবে আমলটি করতে হবে এশার সর্বশেষ নামাজ অর্থাৎ নফল নামাজের পরে আপনারা অবশ্যই অবশ্যই দরুদ শরীফ পড়বেন যে কোনো দরুদ পড়তে পারেন
আপনি চাইলে নামাজে যে দরুদ পড়িত দরুদে ইব্রাহিম সেটি পড়তে পারেন, অন্তত 11 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে 3 বার অন্তত সূরা ইখলাস পড়বেন, তারপরে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম ইয়া জাহিরু গুনে গুনে 100 বার পাঠ করবেন তিনি ভাই বোনেরা, তারপরে শেষে আবারও দরুদ শরীফ অন্তত 11 বার পড়ে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আপনার সমস্যার কথা বলবেন। হতে পারে আপনি ঋণগ্রস্তের মধ্যে আছেন, আপনার পরিবারে অশান্তি লেগে আছে, আপনার মনে অশান্তি, আপনি যে কোনো ধরনের সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলতে পারেন, আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন, ইহকাল পরকালে শান্তি চাইতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের আমলের এবং সূরা ইখলাস পাঠের আমলে, দরুদ শরীফ পাঠের আমলে। আমি অনুরোধ করব তিনি ভাই বোনেরা আমলটি করে দেখুন, আল্লাহ তাআলা আপনার মনের এক আশা ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। যারা আমলটি করবেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। অবশ্যই অনুরোধ করব ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দেওয়ার জন্য, তারাও যেন আমলটি করতে পারেন। ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে ফেসবুকে সার্চ করুন দিনী আমল লেখে, আমাদের পেজ আসবে, সেখানে ফলো করে রাখুন, নিয়মিত ভিডিও সেখানেও দেখতে পাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আমাদের মনে সমস্ত নেক আশাগুলো এই ছোট্ট আমলের ওসিলায় কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।